আমি জীবনে একটা হাড়ির জন্য এত লোককে ওয়েট করতে দেখিনি। আমি দেখতে চাই এটা মধ্যে কি আছে। কলকাতা থেকে 100 and above এর দিবদা দেশে আসছে, এখন তারে নিয়ে যদি আমি না ঘুরি সেটা তো হয় না। আজকে আমরা চলে যাচ্ছি পুরান ঢাকা, নতুন একটা জিনিস আপনাদের দেখাবো, চলেন। মিডফোর্ট হসপিটাল, যেটার নামে এই জায়গাটার নামকরণ হয়েছে, ইট ইজ one of the oldest hospital in this country. 1857 সালে তৈরি এই হসপিটাল, যেটার বর্তমান নাম স্যার সেলিমুল্লাহ মেডিকেল কলেজ, এই সাবকন্টিনেন্টের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল ইনস্টিটিউশন এবং এই দেশের তো সব থেকে পুরনো মেডিকেল কলেজ বটে। সেই কলেজের নামে এই রাস্তার নামকরণে, সেই রাস্তায় আজকে আমরা এসেছি ফেসবুক এবং ইউটিউব ভাইরাল মানিক চানের পোলাও ট্রাই করতে। এত মানুষ এখানে জমা হচ্ছে, আমি খাওয়ার আগে আমার অ্যাসেসমেন্ট যেটা দেখে মনে হয়েছে সেটা একটু শেয়ার করি, যাতে খাওয়ার পরে ভুল হলে সেটাও স্বীকার করতে পারি, ঠিক হলে সেটাও বলতে পারি। সেটা হচ্ছে এরকম একটা জায়গায় কি হয়, এই একটা এরকম একটা জায়গায় বেশিরভাগ মানুষ ফার্স্ট টাইমের জন্য জড়ো হয়, তাদের কৌতূহল বসে, তাদের কৌতূহল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটার প্রতি তাদের উৎসাহ উন্মাদনাও শেষ হয়ে যায়। বাট কিছু কিছু জায়গা যেগুলো মানুষকে দ্বিতীয়বার আসতে বাধ্য করে, সেই জায়গা কিন্তু ইতিহাসের খাতায় নিজের নাম পারমানেন্টলি তুলে নেয়। মানিক চান কি পারবে এক বছর পরে নিজের নাম অক্ষুণ্ণ রাখতে, সেটা তো সময় বলবে। বাট আজকে আমি কিন্তু আপনাদের বলবো যে মানিক চানের পোলাও কেমন খেতে। হান্ডিয়ানা হবের একটাই নিয়ম, খাবার ভালো হলে ভালো, না হলে যে কেউ হোক, আমার কি এলো গেল, একদম কেলো। কি আছে এই ডেকচিতে সময় বলবে সেটা, 4:00-3:00 এখনো এখানে লাইন, এত লোক এখনো জমে আছে, আমরা কখন পাবো জানি না, পাবো কি আদৌ কে জানে। ভাই চাটা তো ভালো হয়েছে, একটু চিনিটা বেশি হয়েছে, তোমরা কি চিনি বেশি খাও এখানে, বেশি করে দাও। কি তোমার দোকানের নাম কি? সিফাত, সিফাতের দোকান, ঠিক আছে না? সিফাতের দোকানে গলিটার নাম কি? বিকে রায় লেন। সিফাতের দোকান, মাঝরাতে চা খাওয়ার সুন্দর জায়গা, অনেকেই চা খাচ্ছে দেখছি। মিষ্টিটা আমার একটু বেশি লাগছে, বিকজ আমি তো চিনি ছাড়া চা খাই, বাকিরা তো এখানে চিনি শুদ্ধ চা খায়, আশা করি ভালোই। ও ভালোবেসে মিষ্টিটা একটু বেশি দিছে। হ্যাঁ সেটা হতে পারে, এটা ভালোবাসার মিষ্টি, এটা ঠিক বলেছে, এটা ভালোবাসার মিষ্টি, কিন্তু খেতে ভালো। কাকা কেমন আছেন? কেমনে জানো আল্লাহ আপনারে দেখছেন কোন জায়গায় পৌঁছাইছে। হ্যাঁ আমার মনে হয় না, মানে আপনার বাবা যখন জীবিত ছিল এত মানুষ হইতো না। হ্যাঁ আরো ভালো জায়গায় পৌঁছা, হাতটা কিন্তু ঠিক রাখতে হবে, আল্লাহ ভরসা। আমরা সেই মিরপুর থেকে আসছি, 2টার দিকে আইসা আমরা অপেক্ষায় আছি যে কখন শুরু হবে, কখন আমরা খাইতে পারবো। আপনি আপনার হাত দিয়ে একটু, আপনি একটু ধরে দেখান আমাদেরকে, আমরা একটু দেখি। কি কম বেশি যারা আসে সবাই ওই যে 5:30-6 এরকম একটা সময় আসে, বাট এখানে খাবার পাইতে হলে আপনার টোকেন কিন্তু নিতে হবে 3:30-এর মধ্যে, রাত 3:30-এর পরে কিন্তু আর টোকেন দেওয়া হয় না। দেখেই তো মনে হইতেছে এটা খাইতে পারবো। আমি এখানে কোনায় ভিড়ে এরম করে সেটকে দাঁড়িয়েছিলাম দেয়ালে, হঠাৎ একজন বলল ভাইয়া আমি আপনার ফ্যান বা সাবস্ক্রাইবার হোয়াট এভার, তো ওরাও এখানে খেতে এসছে আজকে প্রথমবার। আজকে প্রথমবার আমার নাম শাওন। তোমার? আখি। তোমার? লাকি। কি নাম? লাকি লাকি। ওকে। তোমার? আশি। তোমাদের সবার প্রথমবার এখানে খেতে আসা? আচ্ছা তোমাদের মানে এমনি গাট ফিলিং কি বলছে এখানে খাবার নিয়ে? আমার কাছে মনে হচ্ছে যে যেরকম রিভিউ শুনেছি অথবা দেখে এসেছি মনে হচ্ছে যে ফুলফিল হবে, যে আমরা প্রথমবার খেতে পারলে যদি খাবার পাওয়া যায়। ভিড়টা দেখে কি মনে হচ্ছে? ভিড়টা দেখে মনে হচ্ছে যে কিছু আজকে মানুষজন মনে হচ্ছে একটু বেশি। আমরা 3টার সময় আসছি, ভাবছি যে আমরা এত মানুষজন পাবো না, কিন্তু এত মানুষজন যে হবে সেটা আসলে আমাদের বোধগম্য ছিল না। আমরা গতকালকে 5:00 আসছি কিন্তু পাই নাই, তাই আজকে 3:00 আসছি, আজকেও পাই নাই এখনো। নাম লেখাওনি? আচ্ছা ওরা নামই লেখায়নি, ওরা ভগবানের নামে দাঁড়িয়ে আছে, মানে পেলে পাবে না পেলে না পাবে। তোমরা নামই লেখাওনি, তোমরা এমনি দাঁড়িয়ে আছো? ওরা পার্সোনালি কথা বলার চেষ্টা করেছে, ওরা আশায় দাঁড়িয়ে আছে, আশায় বাঁচে চাষা। এনিওয়েজ এখানে এরকম প্রচুর লোক আছে, 3 দিন এসে খাবার পায়নি, উইচ ইজ আ ফ্যাক্ট। ওই ব্যাপারে হাইপ নেই, হাইপ খাবারের ব্যাপারে হতে পারে কি না হতে পারে সেটা তো সময় বলবে। এই না হলে বাঙালি, মানে বীর বাঙালি অস্ত্র ধরো, এখানে অস্ত্রর জায়গায় আমরা মানিক চানের পোলাও ধরতে দাঁড়িয়ে আছি 3টে। সামথিং ইজ ভেরি রং উইথ আস। আজকে টোকেন নিছো, খাবার পাও নাই, তুমি ওই টোকেন নিয়ে কালকে এসে খাইতে পারবা। বুঝতে পারতেছো হাইপের জায়গাটা? শুনে বাবারে বাবা, এই হাড়ির ওপরে তো লোকজন প্রায় ঝাঁপিয়ে পড়েছে।
আমি আমার জীবনে কোনোদিন মাঝরাত্রির লাইন দিয়ে না ব্যক্তিগত কোনো কারণে না ভিডিওর জন্য খাবার দাবার কিনি নাই, আমি প্রচণ্ড অলস। কিন্তু আজকে ফাইমের সৌজন্যে, পুরোপুরি ফাইমের বলবো, আমি অনেকদিন ধরে আসতে চেয়েছিলাম, আসতে পারছিলাম না, আজকে ফাইম নিয়ে এসছে, তার জন্য ওকে আমি থ্যাংক ইউ দেবো না, যাও কেটে পড়ো। ও বলেছে ওকে চিনে রাখো, আজকে না পেলে আবার আসবে। অবশ্যই আমি দেখতে চাই এটা মধ্যে কি আছে। মাটন রেজালা সঙ্গে মুগের ডাল আর সাদা পোলাও আর সঙ্গে একটা লেবু, লেবুটারে চিপে দিই আগে ভালো করে। বাস ভাবতেই পারছি না, সকাল 4:30 না 4:45, 4:45 বাজে, আমি এখন ভাত খাচ্ছি, মাটন খাচ্ছি আর ডাল খাচ্ছি, ভগবান রক্ষা করুক। ওরে বাবা রে বাবা, গরম গরম খাবার, আর এই খাবার খাওয়ার জন্য 500 জন লোক এখানে, জেলেবন্দি 5,000 লোক। এত গরম যে ফিল করা যাচ্ছে না। ওহো, ডালার ভাতটা নর্মাল, ডালার ভাতের মধ্যে তো স্পেশাল কিছু পেলাম না। লাস্ট হোপ হচ্ছে এই মাটনটা, মাটনটা দিয়ে প্রচণ্ড গরম, বুঝলে। তুমি খেয়েছো আগে কোনো দিন? তুমি খাও নাই, ভেরি গুড। মানে এত সকালে এত গরমের মধ্যে আমার বডি এটাকে অ্যাপ্রিহেন্ড করতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না। ওরে ভাই, মাটন পিস স্পাইসি, ভাতও পেয়েছি, মাটন রেজালা মুগের ডাল আর সাদা পোলাও, মাংস ভাত যেরকম হয়, ইট ইজ নর্মাল মাংস ভাত, ঘামতে ঘামতে খাওয়া। বাট যদি আমারে বলো যে এটার জন্য ছাদ থেকে লাভ দিতে পারবো কিনা, সেটা পারবো না, কেউই পারবে না। বাট অবস্থা তো যেরকম দেখাচ্ছে, লোকে ছাদ থেকেও লাভ দিয়ে দেবে। অ্যাবসলুটলি ভালো খেতে, বাট নর্মাল খেতে, মানে ওভার সেন্সেশনাল কিছু নাই, নর্মাল খেতে, মাংস ভাত যেরকম হয় না, মাংস ভাতের মতন খেতে আজকেরটা। ডাল ভাত দিয়ে ভালোই লাগতেছে, বাট মানে ছাদ ফাটায় ফেলবো এরকম কোনো ব্যাপার নাই, বা আসো খেলবো এরকম টাইপেরও কোনো ব্যাপার নাই। এটা অনেকটা আহো ভাতি যে আহো টাইপ ব্যাপার, মানে আসলে সেম সাইড গোলো হতে পারে, বাট খাবারটা খেতে ভালো এরকম খাবার। বাড়িতেও আমরা মায়ের হাতে রান্না সুন্দরভাবে খাই, রেস্টুরেন্টেও পাই, মাঝরাত্রিতে এত দূর কষ্ট করে আসা। অবশ্যই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ওনার বিক্রি বেড়েছে এবং উনি ওনার কোয়ালিটিটা ধরে রেখেছেন, এটা মানে সাবস্ট্যান্ডার্ড খাবার এটা আমি বলবো না, দিস ইজ নট আ সাবস্ট্যান্ডার্ড ফুড। অনেকে মনে মনে ভাবছে এত ওভারহাইপ ফুড সাবস্ট্যান্ডার্ড, নো নো, দিস ইজ কোয়ালিটি ফুড, বাট দিস ইজ নর্মাল ফুড, ইট ইজ হাইপড ডিউ টু সোশ্যাল মিডিয়া, বাট নট ওভার হাইপড, নর্মাল নর্মাল ফুড, ভালো খেতে। একতলা খাওয়ার মতন সুবন্দোবস্ত 170 টাকায়, মুগের ডাল আজকে এক এক দিন এক এক রকমের খাবার করে এখানে, প্রত্যেক দিন এক খাবার করে না, আজকে মুগের ডাল ভাত আর মাটন ঝাল ঝাল রেজালা, সংক্ষেপে উত্তম কোয়ালিটির খাবার। কিন্তু ব্যালেন্সড, মানিকচন্দ্রের পোলাও, সাদা পোলাও, মাটন ঝাল রেজালা আর লেবু, লঙ্কা নাই, আর পেছনে হাজার হাজার কাতারে কাতারে লোক, যে স্টোরি যে কোনো দিন থামতে পারে, আবার নতুন করে চালু হতে পারে। ঝোল চাইলে ঝোল পাবে, টমেটো ঝোল তো লাগবেই বিকজ ভাতটা অনেক। আজকে মুগের ডালের মধ্যে তোমায় লেবু চিপতে হবেই, তবেই অ্যাকচুয়াল ফ্লেভারটা অনুভব করতে পারবে, সঙ্গে মাংস। তো মানিকচান্দ তো তোমারও খাওয়া হলো, আমারও খাওয়া হলো, ওরও খাওয়া হলো, কি ফাইনাল মতামত কি বলবা তুমি? আমি তো যা বলার বললামই, তুমি কিছু বলো। আমার ফাইনাল মতামত যেটা সেটা হচ্ছে, এইটা মেইনলি আমাদের মতো কয়েকজন ইউটিউবারের জন্যই হয়েছে, বুঝছো না? বুঝছি। এটা
এত হাইপ হওয়ার মতন জিনিস এটা না, তবে জিনিসটা খারাপ না। ওল্ড ঢাকা শান্তিতে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলা যাবে না? না না না, চলো পরের জায়গায় গিয়ে কথা বলি। এখানে দেখো জ্যাম হয়ে গেছে, চলো 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 চলো। এতগুলো লোক কষ্ট করে বসে আছে, এতটা বসার দরকার আছে বলে মনে হয় না। ঠিকঠাক খাবার? হ্যাঁ বলো। এখন আমরা আগাচ্ছি সদরঘাটের দিকে। এখনই এত ভিড়? হুম, ওই দেখো কি পরিমাণ ভিড়। আর এই যে এত সকালেও, এখন বাজে ভোর 5টা, এখন দেখছো কি পরিমাণ রিকশা। ফাইনালি ঢাকা সদরঘাট, চলো। এই তো পুরো রেল স্টেশনের মতন রে ভাই। ওরে বাস, উড়িয়ে সাবাস। হোয়াট ইজ দিস? এটাই কিন্তু নদী। হ্যাঁ সে তো বুঝছি, আমরা অলরেডি এখন এই যে নদীর উপরে হ্যাঁ চলে আসছি। এইসব লঞ্চের হাব ভাব কিন্তু সমুদ্রের লঞ্চের মতো। ওই যে লঞ্চ হয়েছে ওই ওইটা, বাংলাদেশের লঞ্চ কিন্তু অস্থির, শুনেও ছিলাম দেখছিও। যেই লঞ্চে উড়ে লিফট পাবা, যেই লঞ্চে তুমি এসকেলেটর পাবা, যেই লঞ্চে তুমি আইসিইউ পাবা। ও মাই গড, হোয়াট ইজ দিস? ওয়েলকাম টু সদরঘাট ঢাকা। ভোর বেলায় সদরঘাটে বরিশালের লঞ্চগুলো যখন জাস্ট ঘাটে আসছে, এর থেকে বেটার টাইম হতে পারে না এই পুরান ঢাকার এপিসোডটা শেষ করার। আজকে আমরা কোথায় ঘুরবো? নামটা কে বলবে?